আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। আশিটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়, দুশ্চিন্তায় প্রহর গুনছে বাঁকুড়ার পাত্রসার ব্লকের একাধিক গ্রামের মানুষ। বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকের কুসদেব পিঠ অফিসের অধীনে আশিটি হাতি গত তিন দিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এর ফলে দুশ্চিন্তায় পড়েছে এলাকার মানুষ। সোনামুখী রেঞ্জের তেঁতুলবাঁধ মৌজায় একটি, উত্তর সরাগাড়ায় দুটি, পাত্রসাহের সাতগাছিয়ায় 47টি ও কামারবেড়ায় 22টি হাতির তাণ্ডব চালাতে থাকে। হাতির পাল সারাদিন দাপিয়ে বেড়াচ্ছে ওই সব এলাকায়। হাতিগুলিকে ওই এলাকা থেকে জয়পুর জঙ্গলে পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে স্থানীয় বন দপ্তর। কিন্তু জয়পুর আর পাত্রসাহের মাঝের অংশে চাষিদের ধান ও সবজি থাকায় এলাকার চাষিরা দুশ্চিন্তায় আছে। বাঁকুড়ার উত্তর বিভাগ বন কর্মীদের বিভাগের পক্ষ থেকে পার্শ্ববর্তী এলাকায় সকল মানুষজনকে সতর্ক থাকার জন্য বিশেষ প্রচার শুরু করেছে। জে উমং একাডেমি বাংলা মিডিয়াম স্কুল, কম খরচে প্রি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হয়। ভর্তি চলছে, ভর্তির জন্য যোগাযোগ করুন জে উমং একাডেমি, বামনদে ভট্টাচার্য রোড, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ব্রহ্মচারী মাঠের পিছনে। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আর এম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আর এম অ্যাড হাউস, জয়নগর রথতলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার আপসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আর এম অ্যাড হাউস, জয়নগর রথতলা। ফোন 8373828615 এবং 8389092757।